সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণ সমূহ নিয়ে প্রিয় দর্শক রোজা বা সিয়াম রেখে একজন রোজাদার ব্যক্তি একজন সিয়াম পালনকারী ব্যক্তি বেশ কিছু কাজ আছে যেগুলো থেকে তাকে বিরত থাকতে হবে যে কাজগুলো করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে সেরকম কাজগুলোর সঙ্গে আজ আমরা পরিচিত হব যে কাজগুলো সিয়াম ভঙ্গ করে দেয় বা যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে তার ভিতরে সর্বপ্রথম হল কোনো প্রকার আহার গ্রহণ করলে খাদ্য গ্রহণ করলে কিছু খেলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে আর দ্বিতীয় যে কাজটি রোজা ভঙ্গের কারণ তা হল কোনো কিছু পান করলে এই পান করার বিষয়টি অনেক ব্যাপক সেটা পানি পান হতে পারে যে কোনো কিছু পান হতে পারে এমনকি ধূমপান থেকে নিয়ে যত প্রকার পান হতে পারে সকল প্রকার পান পানীয় এটাও রোজা রেখে একজন রোজাদার ব্যক্তি কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না এটা নিষিদ্ধ যদি করেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে তৃতীয় যে বিষয়টি নিষিদ্ধ তা হল স্ত্রী সহবাস স্ত্রী সহবাসের ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক কোনোভাবে যদি উভয় ব্যক্তির লজ্জাস্থান একে অন্যের লজ্জাস্থানকে স্পর্শ করে তাতেই রোজা হয়ে যাবে এটি রোজা একটি কারণ আর চার নম্বর আরও একটা কারণ প্রায় কাছাকাছি সেটা বলা যেতে পারে ইচ্ছাকৃত বীর্যপাত যদি কেউ করে সেটা হস্ত মাধ্যমে হতে পারে কোনো বাজে চিন্তা করতে করতে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো এটাও রোজা একটি কারণ এই চারটি কারণ যেগুলো আমরা শুনলাম অর্থাৎ কোনো কিছু খাদ্য হিসাবে গ্রহণ করা কোনো কিছু পান করা স্ত্রী সহবাস করা অথবা ইচ্ছাকৃত যে কোনোভাবে বীর্যপাত করা এই চারটি কাজ নিষিদ্ধ সেটি আমরা বুঝতে পেরেছি কোরআন কারিম সুরা বাকারা আয়াত নম্বর একশত সাতাশি থেকে আয়াতে বলেছেন ফলআন আবাসির ওয়াবতবালাকুম তোমরা এখন অর্থাৎ নতুন করে আইন করা হলো আগের যে বিধান ছিল সেটি রহিত করা হলো এখন তোমরা ইফতারের পর থেকে স্ত্রী সবাস করতে পারো সাহারি করার আগ পর্যন্ত ওয়াকুল ও সকাল বা প্রভাত যখন শুরু হয় শুভ্রতা যখন ভোর রাতের শেষের দিকে শুরু হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করো তবে আয়ের থেকে আমরা স্ত্রী সহবাস এবং খাদ্য এবং পানীয় গ্রহণ করার একটা সময়সীমা পেলাম তার মানে রোজা রেখে এগুলো করা যাবে না আর সাদিক পর্যন্ত ফজর ওয়াক্ত যখন শুরু হয় তা ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুমাত অনুমোদন দিচ্ছেন যে স্ত্রী সবাস করা যাবে খাদ্য এবং পানীয় গ্রহণ করা যাবে তার মানে রোজা রাখা অবস্থায় আর করা সেটা যাবে না আর কতক্ষণ পর্যন্ত এই বিরত থাকার কাজ করতে হবে আল্লাহ বলছেন পরবর্তীতে রাত পর্যন্ত তোমরা পরিপূর্ণ করো অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত বিরত থাকা সিয়াম শব্দের অর্থই আমরা বলেছি এর আগে একটি পর্বে যে অর্থই হল বিরত থাকা মূলত এই কর্মগুলো থেকে বিরত থাকা এটা হল সিয়ামের স্ট্রাকচার বা রোজার মূল বডি তৈরি হওয়ার মাধ্যমে খাদ্য পানীয় স্ত্রী সহবাস যে কোনো প্রকার যৌনাচার যার মাধ্যমে বীর্যপাত হয় এই সবগুলো একজন রোজাদার ব্যক্তির জন্য এগুলো থেকে বিরত থাকা জরুরি এগুলো যদি কেউ করে তাহলে তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে ইভেন রোজা রেখে যদি কেউ হস্তমৈথন করে তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে তো এই চারটি কারণ আমরা এখান থেকে পেলাম এরপরে আসি পাঁচ নম্বর আরও একটি কারণ আছে তা হল চার নম্বর বা চারোটি কারণের আমরা সম্পূর্ণ আরেকটি কারণ বলতে পারি তা তাহলে কেউ যদি ভোর রাতে যখন ফজরের আজানের রক্ত হয়ে গেছে কিন্তু তিনি মনে করছেন এখনো সারি খাওয়ার সময় রয়ে গেছে এই কথা মনে করে তিনি খাচ্ছেন কিন্তু পরবর্তীতে দেখলেন যে খেতে খেতে তিনি এত দেরি করে ফেলেছেন যে তা তিনি সূর্য ফজরের ওক্ত যখন হয়েছে তখন তিনি খাবার গ্রহণ করে ফেলেছেন এটা তিনি পরবর্তীতে জানতে পারেন তাহলে সেই তার রোজাটা সেটাও হয়নি এই রোজাটা তাকে আবার পুনরায় রাখতে হবে রোজা ভঙ্গ হয়ে গেল কারণ ফজরের রক্ত যখন শুরু হয় যত ঘন্টা যত মিনিটে ফজরের ওক্ত শুরু হয় ততক্ষণ থেকে রোজা স্টার্ট হয়ে যায় আপনি যদি ভুলেও এমনটি করেন যে কথার কথা পাঁচটা ওয়াক্ত শুরু হয় আপনি পাঁচটা পঁয়ত্রিশে খাচ্ছেন এই চিন্তা করে যে পাঁচটা চল্লিশে বা আটত্রিশে হয়তো ফজর ওয়াক্ত শুরু হবে তাহলেও কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ আপনি রোজার যে সময়টাতে পানহার বর্জন করতে হবে তখন আপনি খেয়ে ফেলেছেন পান করে ফেলেছেন তার এটাকে আমরা একটা কারণ হিসেবে ধরতে পারি যেটা আমাদের অহরহ বা অনেক সময় হয়ে থাকে ছয় রোজা ভাঙের আরেকটি কারণ আছে যেটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে সেটা হল বমি করা আমাদের দেশে মতে ইমাম আজম আফগানি রেমাউল্লা দৃষ্টিকোণ থেকে যদি কেউ রোজা রেখে বমি করেন তাহলে সেক্ষেত্রে এটা রোজা ভাঙের কারণ নয় এমনকি যদি কেউ রোজা রেখে ইচ্ছাকৃত বমি করেন তাহলে সেক্ষেত্রে এটাকে রোজা ভাঙের কারণ বলা হয়নি আর এর বিপরীতে সৌদি আরবের স্কলারগন এবং অনেক ওলামায়করাম মধ্যপ্রাচ্যের তারা বলেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে আর এক্ষেত্রে তারা দলিল হিসেবে উল্লেখ করেন সুনানি তিরমিজির একটি হাদিস যে হাদিসের করিম সালু সাল্লাম বলেছেন যে ব্যক্তি বমি করে অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে তার রোজা ভঙ্গ হবে না আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে সে হাদিসের ভিত্তিতে তারা বলেন ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর আমাদের সোলামা একরাম বলে থাকেন যে রোজা ভঙ্গের বিষয়টি আসলে শরীরের মধ্যে খাদ্য বা পানীয় ঢুকা খাদ্য রাণিতে যাওয়া এটার উপর নির্ভর করে বমি তো এরকম কোনো কারণ নয় যে আমাদের খাদ্য বা পানীয় কাজ দিচ্ছে যার কারণে রোজা ভঙ্গের কারণ হবে না আর সাল্লাম যে রোজা ভঙ্গের কথা বলেছেন ওটার মানে হলেও অতিরিক্ত বমি হলে ইচ্ছাকৃত বমি করলে হয়তো শরীর দুর্বল হয়ে যাবে ভঙ্গ হওয়ার আশঙ্কা ভঙ্গ করতে হতে পারে সে আশঙ্কা তৈরি হতে পারে সেজন্য হয়তো বলেছেন যাই হোক এটি মতো বিরোধপূর্ণ একটি কারণ আর সাত নম্বর একটি কারণ হলো সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো এটা রোজা ভঙ্গের কারণ কিনা এটিও মতো পার্থক্য রয়েছে এটিকে নিয়ে এবং এ বিষয়ে আমাদের দেশের ওলামা একরামের দৃষ্টিকোণ হল যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না এবং এ বিষয়ে তারা একরামা রাজি আল্লাহ তালহর একটি হাদিস পেশ করে থাকেন যে রামসাদ আল্লাহ সাল্লাম মানে রোজা রাখা অবস্থাতে তিনি সিঙ্গা লাগিয়েছিলেন এবং বুখারের এক বর্ণায় আসছে যে আনসরুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে তিনি বলেছেন না রোজা ভঙ্গ হয় না যদি কেউ সিঙ্গা লাগায় আমাদের বলে থাকেন যে এর কারণে রোজা ভঙ্গ হয় না সৌদি আরব স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন রোজা ভঙ্গ হয় সিঙ্গা লাগানোর ফলে তাদের দৈল হল আবুদাউদ্দ হাদিস যেখানে ইসলাসাম বলেছেন আফতার আল হাজ উল মাহজুম যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে যে লাগালো তার রোজা ভাঙবে যাকে লাগানো হলো তার রোজা ভেঙে যাবে যাই হোক এ হল মোটামুটি সর্বসাফল্যে রোজা ভঙ্গের কারণগুলো আমরা এক নজরে আবারও জেনে নেই রোজা ভঙ্গের কারণ হলো প্রথম হলো যদি কিছু খেয়ে ফেলি আমরা রোজা রেখে তাহলে ভেঙে যাবে যদি আমরা পান করি এসবগুলো ইচ্ছাকৃতি হতে হবে ইচ্ছা কিন্তু খেয়ে ফেলি তাহলে ভঙ্গ হবে ইচ্ছাকে যদি পান করি তাহলে জবভঙ্গ হবে স্ত্রী সবার যদি করি তাহলে ভঙ্গ হবে ইচ্ছা যদি বীর্যপাত করা হলে জবঙ্গ হবে এবং যদি এখনো শুভেচ্ছা শুরু হয় নাই ফজনের ওয়াক্ত হয় নাই এই চিন্তা করে আমি খেয়ে ফেললাম পান করলাম কিন্তু পরে জানতে পারলাম যে না তার আগে হয়ে গিয়েছিল তাহলে রোজা আমার ভঙ্গ হয়ে গেল আর বমি এবং সিঙ্গা লাগানো এই দুইটা পয়েন্ট এগুলো রোজা ভাঙে না আর মতে রোজা ভেঙে যায় আমরা উভয়ের দলিল এবং প্রমাণকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি প্রিয় দর্শক যদি কোনোভাবে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদেরকে রোজাটা পরে আবার রাখতে হবে কাজা করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে কাফারাও দিতে হবে রোজা কাফারা কি